কালী পূজার মাধ্যমে জগদ্ধাত্রী পূজার সূচনা হলো শান্তিপুরে। আগামী 12ই নভেম্বর জগদ্ধাত্রী পূজো হলেও গতকাল অর্থাৎ 9ই নভেম্বর মোট তিন কালী মাতার আরাধনার মাধ্যমে শান্তিপুর সূত্রাকর অঞ্চলে জগদ্ধাত্রী পূজোর দামামা বাজলো। শান্তিপুর সূত্রাকর বেচু মিয়া রোডের ঐতিহ্যপূর্ণ রূপকালী মাতা সরভোজ বাজার নিকটস্থ কিশোর সংঘের শ্যামা মায়ের আরাধনা, আবার সূত্রাকর লঙ্কাপাড়া অঞ্চলে নৃত্য কালী মাতার আরাধনা জানান দিল জগদ্ধাত্রী পুজো আগত। তবে পুজো উদ্যোক্তারা প্রত্যেকে কি জানালে আমরা এক নজরে জেনে নেব। যে আমাদের অর্থাৎ আর কি 20 সাল আর হচ্ছে 21 সাল করোনা বিধি মেনে মানে মহোৎসবটা মানে আর কি আপাতত বন্ধ আছে। এখন ধরুন কার হাত ধরে বলতে কি, তখন কতিপয় ঝোড়া 5-6 মানে মানুষ মানে তারা উদ্যোগী নিয়ে আর কি এই পুজোটা আর কি তারা তখন আর কি ছোট করে আর কি শুরু করেছিলেন, এবং সেটা মানে আস্তে আস্তে আজকে এই জায়গাটাতে আর কি মানে মায়ের মূর্তিটা আর কি এসেছে। শেষটা হয় আর কি আমরা এই জগদ্ধাত্রী পূজার বিসর্জন ধরেই শেষ হয়। আমাদের বাড়ির নাম হচ্ছে ইয়াং ফেডারেশন ক্লাব রূপকালী। আচ্ছা, আমাদের কিন্তু মেইনলি ক্লাবটার নামই হচ্ছে মানে ইয়াং ফেডারেশন ক্লাব, এবং এই রূপকালীটা মানে এটা ভক্তবৃন্দরা এই নামটা আর কি মানে বলে বলে ওইটা আর কি এখন আর কি আমরা মানে দেওয়া হয়। ধরুন এই যে এত রূপো গহনা মানে এখানে এই যে দেওয়াতে মানে ভক্তবৃন্দরা এটার মানে নামটা আর কি মানে রূপকালী আর কি তারাই আর কি এটা মুখে মুখে আর কি প্রচার করেছে, এবং সেই থেকেই আর কি আমাদের বিলে লেখা থাকে ইয়াং ফেডারেশন ক্লাব, নিচেই লেখা থাকে রূপকালী। বর্তমানে এখন আমি এই ক্লাবের আর কি কোষাধ্যক্ষে আছি, আমার নাম হচ্ছে সুব্রত দে। এই রাস্তাটার নাম হচ্ছে বেচু মিয়া রোড। আমাদের এবছর 111তম বর্ষ, আমাদের 1318 থেকে শুরু হয়েছে পুজো, 111 এরকম আশেপাশে, হ্যাঁ 111 বছরই হচ্ছে আমাদের এই পুজো। আনুমানিক মানে এই যে এত বছরের যে প্রাচীন যে প্রথা, এই প্রথা আমরা বহন করে চলেছি এখনও পর্যন্ত। আমাদের পূর্বপুরুষরা যে প্রথা শুরু করেছিলেন, আমাদের পাড়ার গুরুজনেরা যে প্রথা শুরু করেছিলেন, সেই প্রথা আমাদের এই সময়ের যারা আমরা রয়েছি এবং আমাদের সিনিয়র যারা রয়েছেন, আমাদের আরও অনেক বাচ্চারা রয়েছেন, সবাই মিলে চেষ্টা করছে আমাদের এই প্রথাকে, আমাদের এই পাড়ার এই অতি প্রাচীন এই সুন্দর পুজোকে। এই প্রথা আমরা শ্যামা পুজো গেল, তা আপনি বলতেই পারেন শ্যামা পুজোই কেন এই পুজো নয়। এইটা প্রথা হচ্ছে যে জগদ্ধাত্রী পুজোর যে নবমী, সেই নবমী তিথির আগের মঙ্গলবারকে কেন্দ্র করে আমাদের সূত্রাগর অঞ্চলের কালী পুজোর প্রচলন আছে। সেই প্রচলন আজ থেকে প্রায় 111 বছর ধরে চলছে আমাদের সূত্রাগর লঙ্কাপাড়া বারোয়ারি সেই প্রথা বহন করে চলেছেন। আমাদের পুজো বাংলা বাংলা সাল অনুযায়ী 1369 খ্রিস্টাব্দ। আমরা সাধারণত জগদ্ধাত্রী পুজোর সময় পুজোটা করে থাকি, জগদ্ধাত্রী পুজোর আগে যদি কোনো শনিবার বা মঙ্গলবার পাই সেই ক্ষেত্রে আমরা পুজোটা একটু অ্যাডভান্স করার চেষ্টা করি, কারণ আমাদের ক্লাবের প্রত্যেকটা সদস্য বা সদস্যা যাতে 3 দিনের জায়গায় 5 দিন একটু আনন্দটা উপভোগ করতে পারে। আচ্ছা আচ্ছা, এবারের পুজো আমাদের 60 বছরে পদার্পণ করলো। 60 বছরে, আচ্ছা। আমাদের ক্লাবের নাম হচ্ছে কিশোর সংঘ। আচ্ছা, আপনার নাম বলবেন? আমার নাম সুব্রত দত্ত। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।